রবিবার সকালে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে রামনগর এবং কৃষ্ণনগর এলাকায় বিজেপির বাইক এবং টমটম র্যালি অনুষ্ঠিত। পশ্চিম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে র্যালি অনুষ্ঠিত হয়। এলাকার বিধায়ক সরজিৎ দত্ত এই বাইক এবং টমটম র্যালির নেতৃত্বে ছিলেন। এ প্রচারে সাধারণ মানুষের সারার বিষয়টি কবিতার ছন্দে প্রকাশ করলেন বিধায়ক সরজিৎ দত্ত। 45,600 কতটা ভোট, এর মধ্যে উনি পাবে 40,000 ভোট। কি মেসেজ দিতে চাইছেন জনগণ? এটা আমারই মেসেজ। আমি সুরজিৎ দত্ত, আলাভোলা দিল খোলা জামা প্যান্ট ঢোলা ডালা, যাকে যা বলার কথা বলে দিয়েছি। এত সময় সরলে সরলমতি নেই কোনো পাঠ, দাদা সেটা মন্ত্রী ছিলাম আমি সুরজিৎ যাকে। আমি প্রত্যেক ঘরেরই অ্যাকসেপ্টেড, যতদিন জীবিত থাকবো ততদিন প্রত্যেক ঘরেই ঢুকতে পারবো। প্রচারে কিরকম প্রচণ্ড সারা,